প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টা তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়, নগ্নবীজী এবং আবৃতবীজী, যাকে ইংরেজিতে বলা হয় জিমনোস্পার্মস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এই অধ্যায়ে নগ্নবীজী এবং আবৃতবীজী নিয়ে আলোচনা করা হয়েছে। এরা আসলে কি? নগ্নবীজী এবং আবৃতবীজী হচ্ছে উদ্ভিদ। তাহলে আমরা আলোচনা করব নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে এবং আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পুরা উদ্ভিদ রাজ্যের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ হচ্ছে এই নগ্নবীজী এবং আবৃতবীজী। এরা তুলনামূলক যে কোনো উদ্ভিদের চেয়ে উন্নত। এরা কেন উন্নত সেটা আমাদের জানতে হবে। এজন্য আমরা যেটা করব, যত অনুন্নত উদ্ভিদ রয়েছে সেগুলো সম্পর্কে একটু পড়াশোনা করব এবং অনুন্নত উদ্ভিদের সঙ্গে এই উদ্ভিদগুলোর একটু তুলনা করে দেখব। আর এই কাজটা করতে আমরা পুরা উদ্ভিদ রাজ্যের একটা সংক্ষিপ্ত শ্রেণীবিন্যাস জানব। তাহলে আমরা এখন প্রথমেই পড়ব পুরো পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে তাদের শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসটা করেছিলেন বিজ্ঞানী বেনথাম এবং হুকার, দুজন ইংরেজ বিজ্ঞানী। বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস আমরা জানব। উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম, এটাকে শ্রেণীবিন্যস্ত করেছেন অনেক বিজ্ঞানী, তবে আমরা বেনথাম এবং হুকারের শ্রেণীবিন্যাসটাই জানব। বেনথাম এবং হুকার, বেনথাম এবং হুকারের উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা আমরা জানব। পুরা উদ্ভিদ রাজ্যকে বেনথাম এবং হুকার ফুলের উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত করেছেন। এই ক্লাসিফিকেশন সবাই জানো আশা করি। বেনথাম হুকার কী করলেন? ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদ রাজ্যকে দুই ভাগে বিভক্ত করলেন। উদ্ভিদ রাজ্যকে তারা দুই ভাগে বিভক্ত করলেন। ভাগগুলো দেখো, তারা কী করলেন? যে সকল উদ্ভিদের ফুল হয় না, যে সকল উদ্ভিদ ফুল তৈরি করে না, তাদেরকে বললেন অপুষ্পক উদ্ভিদ। আর যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে তারা বললেন পুষ্পক উদ্ভিদ। কোথাও কোথাও এটাকে সপুষ্পকও লেখা আছে। তারা অবশ্যই বাংলায় কথা বলেননি, তারা ইংরেজি নাম দিয়েছিলেন অপুষ্পককে। তারা ইংরেজিতে বলেছিলেন ক্রিপ্টোগ্যামিয়া, আর সপুষ্পককে তারা ইংরেজিতে বলেছিলেন। শব্দগুলোর অর্থ তোমাদেরকে একটু বলি, লক্ষ্য করো। এখানে এই ক্রিপ্টো শব্দটার মানে হচ্ছে গোপন। ক্রিপ্টো কথাটা দেখলেই মনে করবে এর অর্থ হচ্ছে গোপন। আর গ্যামিয়া শব্দটার অর্থ হচ্ছে গ্যামেট। গ্যামেট মানে শুক্রাণু, ডিম্বাণু বা বীজ মনে করতে পারো। তাহলে যে সকল উদ্ভিদের বীজ বা শুক্রাণু ডিম্বাণু গোপন থাকে, ফুল নাই তো শুক্রাণু ডিম্বাণু বা বীজ কিছুই দেখা যাচ্ছে না, তারাই হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। এখানে এই ফ্যানেরো শব্দটার মানে হচ্ছে দৃশ্যমান, আর এই গ্যামিয়া শব্দের মানে হচ্ছে গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু বা বীজ। তাহলে যে সকল উদ্ভিদের শুক্রাণু ডিম্বাণু বা বীজটাকে বাইরে থেকে দেখা যাচ্ছে তারাই কি বলতো, সপুষ্পক বা ফ্যানেরোগ্যামিয়া। আশা করি তাহলে তোমরা বুঝতে পেরেছো ক্রিপ্টোগ্যামিয়া এবং ফ্যানেরোগ্যামিয়া শব্দগুলো কেন ব্যবহার করা হলো। এখন এই অপুষ্পক উদ্ভিদগুলোকে আবার কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। অপুষ্পক উদ্ভিদগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো আমরা একটু জেনে নিব, লক্ষ্য করো। অপুষ্পক উদ্ভিদের একটা ভাগের নাম হচ্ছে থ্যালোফাইটা, থ্যালোফাইটা। অপুষ্পক উদ্ভিদের আরেকটা ভাগের নাম হচ্ছে ব্রায়োফাইটা। অপুষ্পক উদ্ভিদের আরেকটা ভাগের নাম হচ্ছে টেরিডোফাইটা। তাহলে দেখো, অপুষ্পককে তিন ভাগে ভাগ করা হচ্ছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা তিন ভাগে ভাগ করা হচ্ছে। এদিকে সপুষ্পকগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, যাদের ফুল থাকে তাদেরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। ভাগগুলো একটু লক্ষ্য করো, একটা ভাগের নাম হচ্ছে জিমনোস্পার্ম অথবা জিমনোস্পার্মি লেখা আছে, জিমনোস্পার্মি। আরেকটা ভাগের নাম হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, স্পার্ম অথবা অ্যাঞ্জিওস্পার্মি। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, অপুষ্পক উদ্ভিদগুলোকে তিন ভাগে ভাগ করা হলো, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা।
প্রিয় শিক্ষার্থী, তোমরা যে ক্লাসটা দেখছো এটা নগ্নবীজী এবং আবৃতবীজী অধ্যায়ের পেইড ক্লাসের একটা ডেমো ক্লাস। এই অধ্যায়ের সবগুলো ক্লাস দেখতে চাইলে এই অধ্যায়ের পেইড কোর্সে তোমাকে যুক্ত হতে হবে। অধ্যায়ের জন্য কোর্স ফি মাত্র 300 টাকা। কীভাবে যুক্ত হতে পারো তার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর কমেন্টে এবং ডেসক্রিপশনে লেখা আছে, সেখান থেকে পড়ে তোমরা আমার পেজে মেসেজ দিতে পারো এবং এই অধ্যায়ের সবগুলো ক্লাস দেখতে পারো। এই থ্যালো ফাইটার মধ্যে আবার কারা রয়েছে, তাই না? এই থ্যালো শব্দটার অর্থ কী? থ্যালো মানে হচ্ছে দলা, যাদের আকৃতি অনেকটা দলার মতো, না তার মধ্যে মূল আছে, না কাণ্ড আছে, না পাতা আছে। যদি কোনো উদ্ভিদের মধ্যে মূল, কাণ্ড, পাতা কিছুই না থাকে, আকারটা অনেকটা দলার মতো হয়, তখনই তাদেরকে কিন্তু বলা হবে থ্যালোফাইটা। থ্যালো শব্দের মানেই হলো দলা, আর ফাইটা মানে হলো উদ্ভিদ। যে উদ্ভিদগুলো অনেকটা দলার মতো, মূল, কাণ্ড, পাতা নাই, তাদেরকেই বলা হচ্ছে থ্যালোফাইটা। এরকম উদ্ভিদ কিন্তু রয়েছে দুইটা। থ্যালোফাইটার উদ্ভিদ রয়েছে কিন্তু দুই ধরনের। একগুলো উদ্ভিদকে বলা হয় কিন্তু শৈবাল, আরেকগুলোকে বলা হয় কিন্তু ছত্রাক। তাহলে থ্যালোফাইটার মধ্যে রয়েছে শৈবাল এবং ছত্রাক। এদিকে দেখো ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা দ্বারা কাদেরকে বোঝানো হচ্ছে? এবার একটু ব্রায়োফাইটা শব্দটার দিকে লক্ষ্য করি। ব্রায়োফাইটাকে মস নামে ডাকা হয়, মস শব্দটাই বেশি পরিচিত। তাহলে ব্রায়োফাইটার অপর নাম হচ্ছে মস। ব্রায়োফাইটার অপর নাম হচ্ছে মস। ব্রায়োফাইটা শব্দটার অর্থ কী? তোমাদের আগেও আমি বলেছি, ফাইটা শব্দের মানে হচ্ছে উদ্ভিদ, আর ব্রায়ো শব্দের মানে হচ্ছে অঙ্কুর অথবা কুড়ি। ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো দেখতে অনেকটা গাছের কুড়ির মতো, খুব ক্ষুদ্র ক্ষুদ্র। ব্রায়োফাইটার উদ্ভিদগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র, এই জন্যই তাদের নাম দেওয়া হয়েছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার আরেকটা পরিচয় আমি তোমাদেরকে বলি। অনেক সময় পুরনো দেয়ালে দেখবে যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু উদ্ভিদ জন্মেছে, সবগুলো উদ্ভিদ মিলে একটা কার্পেটের মতো স্ট্রাকচার তৈরি করেছে। তাহলে পুরনো দেয়ালে কার্পেটের মতো করে যে উদ্ভিদগুলো অবস্থান করে সেই উদ্ভিদগুলোই কিন্তু হচ্ছে ব্রায়োফাইটা। এদেরই অপর নাম কিন্তু মস। এবার চলে যায় টেরিডোফাইটাতে। টেরিডোফাইটা, টেরিডোফাইটাকে কিন্তু ফার্ন নামে ডাকা হয়, ফার্ন। টেরিডোফাইটার চেয়েও ফার্ন শব্দটা বেশি পরিচিত। টেরিডোফাইটার অপর নাম হচ্ছে ফার্ন। লক্ষ্য করো, এই যে ফাইটা শব্দের মানে তো উদ্ভিদ, আর টেরিডো শব্দের মানে হচ্ছে ডানা। টেরিডোফাইটের যে উদ্ভিদগুলো, তাদের যে ডালগুলো বা তাদের যে পাতাগুলো অনেকটা ডানার মতো, পাখির ডানার মতো, এই জন্য এদের নাম হলো টেরিডোফাইটা। এবার জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মে চলে যায়। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম মানে কি খেয়াল করো। এই জিমনো শব্দের মানে হচ্ছে নগ্ন, এবং স্পার্ম মানে শুক্রাণু, যদি স্পার্ম দ্বারা এখানে বীজ বোঝানো হচ্ছে, তাহলে জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্ন বীজ। তাহলে জিমনোস্পার্ম মানেই হচ্ছে নগ্ন বীজি, নগ্নবীজি, বাংলায় বলা হয় নগ্নবীজি। এবং অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? অ্যাঞ্জিও মানে হচ্ছে পাত্র অথবা কোনো ভেসেলস, কোনো একটা বাটি, ঘুটি, এগুলা বোঝায় অ্যাঞ্জিও। আর স্পার্ম মানে হলো বীজ, অর্থাৎ বীজটা একটা পাত্রের মধ্যে রয়েছে, বীজটা একটা প্যাকেটের মধ্যে রয়েছে, অর্থাৎ বীজটা কোনো কিছুর ভেতরে আবৃত রয়েছে। এই অবস্থাটাকেই বলা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো আবৃত বীজি। তোমরা এদের সম্পর্কে টুকটাক সবাই জানো, এদের কোনো ফল থাকে না, বীজটা নগ্ন অবস্থায় থাকে বলে নগ্নবীজি বলা হয়। আর এদের একটা সুন্দর ফল থাকে, ফলের ভেতরে বীজটা সুন্দরভাবে অবস্থান করে বলে এদেরকে আবৃত বীজি বলা হয়। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে সব মিলে কিন্তু 6 রকম উদ্ভিদ পাওয়া যাচ্ছে। পৃথিবীতে 6 রকম উদ্ভিদের অস্তিত্ব সেই সময় মনে করা হয়েছিল। তবে এই ক্লাসিফিকেশনের একটা সমস্যা আছে। এটা কিন্তু অনেক পুরনো ক্লাসিফিকেশন, সেই 1860-70-এর দিকের ক্লাসিফিকেশন, 1800 সালের কিন্তু, বোঝো। 1800 সালের দিকের অনেক বিজ্ঞানী মনে করতেন ছত্রাক এক ধরনের উদ্ভিদ। তবে 1900 সালের দিকের অনেক বিজ্ঞানী মনে করতেন ছত্রাক কোনো উদ্ভিদ নয়। 1969 সালে হুইটেকার নামক একজন বিজ্ঞানী একটা ক্লাসিফিকেশন দেন। এই ক্লাসিফিকেশনটা সবাই পড়েছ, এটাকে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। সেখানে তিনি বলেন ছত্রাক কোনো উদ্ভিদ নয়, ছত্রাক কোনো প্রাণীও নয়, ছত্রাক উদ্ভিদ এবং প্রাণীর থেকে আলাদা এক ধরনের জীব। ছত্রাকের মধ্যে সালোক সংশ্লেষণের ক্ষমতা নাই, যেটা উদ্ভিদের মধ্যে রয়েছে। তাহলে সেটা উদ্ভিদ হয় কী করে? এছাড়া উদ্ভিদের কোষপ্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে, যেটা ছত্রাকের শরীরের মধ্যে নাই। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। এছাড়াও উদ্ভিদের শরীরের মধ্যে স্টার্চ সঞ্চিত থাকে, তবে ছত্রাকের শরীরের মধ্যে সঞ্চিত থাকে গ্লাইকোজেন। বিভিন্ন আসলে যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন ছত্রাক কোনো উদ্ভিদ নয়। তখন থেকে ছত্রাককে আর উদ্ভিদ মনে করা হয় না। তাহলে বর্তমানে উদ্ভিদ কোনগুলো বলো তো? মেইনলি উদ্ভিদকে তাহলে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। শৈবাল এক ধরনের, মস এক ধরনের, ফার্ন এক ধরনের, নগ্নবীজি আর আবৃত বীজি। তবে তোমরা এটাও মনে রেখো, শৈবালকেও বর্তমানে কিন্তু উদ্ভিদ মনে করা হয় না।
এটাকে এক ধরনের প্রোটোজোয়া মনে করা হয়। শৈবালকে বর্তমানে প্রোটোজোয়া মনে করা হয়, আবার কিছু শৈবালকে উদ্ভিদও মনে করা হয়, একটু ঝামেলা আছে এগুলো নিয়ে। তো যাই হোক, আমরা শৈবালকে ছত্রাককে উদ্ভিদ হিসেবে ধরেই পড়াশোনা করব। আমরা সবগুলোর মধ্যে একটু কম্পেয়ার করার চেষ্টা করব যে কোন উদ্ভিদটা আসলে কেমন, তাহলে নগ্নবীজী এবং আবৃতবীজীর শ্রেষ্ঠত্বটা আমরা ভালো করে বুঝতে পারবো, এরা কেন সবচেয়ে উন্নত সেটা আমরা ভালো করে বুঝতে পারবো। আমি তোমাদের প্রথমে একটু ছবি টবি এঁকে দেখাই, তাহলে তোমাদের বেশি ক্লিয়ার হবে কার চেহারা কেমন। শৈবাল দেখতে কেমন হয়? শৈবাল সাধারণত খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয়, মাইক্রোস্কোপিক সাইজের লেস টেস থাকে, এরকম হয়। শৈবালের চেহারা অনেকটা এরকম হতে পারে। শৈবাল বিভিন্ন শেপের হয়, কখনো লেজ থাকে, লেজ নাও থাকতে পারে, লম্বা লম্বা হয়, খুব ক্ষুদ্র মাইক্রোস্কোপিক সাইজের। ছত্রাক কেমন হয়? ছত্রাকের মেন বডি হচ্ছে এরকম পেঁচানো সুতা। ছত্রাকের অনেক সময় এই যে এরকম ফ্রুট বডি থাকতে পারে। ছত্রাকের মেন শরীর কিন্তু এই পেঁচানো সুতাগুলা, কখনো কখনো এই জিনিসটা থাকতে পারে, এটাকে বলা হয় ফ্রুট বডি। আমরা মাশরুম হিসেবে যে জিনিসটা খাই আসলে, তো যাই হোক এটা মনে করো ছত্রাক। মস বা ব্রাইফাইটের আমি একটা ছবি দেখাই তোমাদের, দেয়ালে কার্পেটের মতো করে থাকে। তোমাদের সিলেবাসে, তোমাদের বইয়ে হচ্ছে রিক্সিয়া নামক একটা ব্রাইফাইটের ছবি দেওয়া আছে, তার ছবিটা আমি দেখাই। এরকম অনেকটা চেহারা, এরকম ছোটোখাটো এব্রো থেব্রো অনেকটা গোলাপ ফুলের মতো একটা চেহারা, খুবই ক্ষুদ্র, কিন্তু এত বড় নয়, এটার সাইজ এক চিমটির সমান। এটা হলো মসের চেহারা। তোমরা খেয়াল করে দেখো, এদের কারোই কিন্তু শরীরের মধ্যে মূল, কাণ্ড, পাতা এই জিনিসগুলো নাই। না কারো গাছের ডাল আছে, না কারো হচ্ছে পাতা আছে, না কারো শেকড় আছে, সবাই কিন্তু মোটামুটি একটু এব্রোথেব্রো আকৃতির। সুন্দরভাবে আমরা মূল, কাণ্ড, পাতা পাবো ফার্নে গেলে। একটা ফার্নের ছবি এঁকে দেখাই তোমাদের। আমাদের দেয়ালের চিপাই চাপায় জন্মায় একটা ফার্ন, যাকে আমরা কিন্তু টেরিস বলি। টেরিসের ছবিটা দেখাই, এটাই সিলেবাসে আছে আমাদের। অনেকটা চেহারাটা এরকম দেখো, টেরিসের ছবি আঁকছি, পাতাগুলো আঁকতে গিয়ে অনেক সময় লাগবে, আমি একটু শর্টকাটে আঁকছি, এই জন্য তো ভালো হতে পারে না, না হতে পারে। এই যে হচ্ছে টেরিসের ছবি। ফার্নগুলো দেখতে অনেকটা এরকম, ছোট লতানো টাইপের বিভিন্ন ফার্ন আছে, আমি একটার ছবি এঁকেছি। নগ্নবীজী গাছগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা খেজুরের গাছ বা তাল গাছের মতো। তাহলে আমি একটা নগ্নবীজীর গাছ আঁকি, যার ছবি আঁকছি, এটার নাম হচ্ছে সাইকাস। সাইকাসের ছবি আঁকছি আমি, সাইকাস এইটা দেখো। খেজুর গাছ বা তাল গাছের মতো অনেকটা শেপ হয় এদের, বেশি সময় লাগছে আঁকতে, আমি একটু সংক্ষেপে এঁকে ফেললাম, এই তো এটা হলো সাইকাসের গাছের ছবি। চিনতে পারছো আশা করি তোমরা সবাই। এই সাইকাস গাছটা কিন্তু বিশেষ করে অনেক সময় বাগানে লাগানো থাকে, বিভিন্ন পার্কে বা বিভিন্ন সরকারি অফিসের বারান্দায় লাগানো থাকে। আবৃতবীজী গাছের ছবি তোমরা সবাই জানো, আমাদের যত পরিচিত গাছ আছে, আম, কাঁঠালের গাছ আছে, লিচুর গাছ আছে, সবাই হচ্ছে আবৃতবীজীর গাছ। এগুলো আঁকতে তোমরা সবাই পারো, তাই না? এটা নিয়ে ঝামেলা নাই, এটা হচ্ছে আবৃতবীজীর গাছ। তাহলে সবারই কিন্তু আমরা একটা করে ছবি দেখলাম, ওকে, সবারই কিন্তু আমরা ছবি দেখলাম। এখন এদের বৈশিষ্ট্যগুলো পড়াটা আমাদের জন্য বেশি ইজি হবে। প্রথমে এদের বাহ্যিক গঠনের একটা তুলনা করি, আমরা এদের একটু বাহ্যিক গঠনটার তুলনা করি, কার বাহ্যিক গঠন কেমন। তোমরা দেখতেই পাচ্ছ এর কিন্তু সুন্দর কোনো বাহ্যিক গঠন নাই, মূল, কাণ্ড, পাতা কিছুই নাই। এরকম শেপকে কিন্তু বলা হয় থ্যালয়েড। তাহলে শৈবালের স্ট্রাকচারটা হচ্ছে থ্যালয়েড স্ট্রাকচার, মূল, কাণ্ড, পাতা নাই। ছত্রাকের শরীরটাতেও দেখো কোনো মূল, কাণ্ড, পাতা নাই, অর্থাৎ এও কিন্তু থ্যালয়েড। এদিকে মস, এরও কিন্তু মূল, কাণ্ড, পাতা নাই, তবে অনেকটা মূলের মতো রাইজয়েড থাকে। আমরা ডিটেলসে পড়বো না, ওইগুলা জাস্ট লিখে ফেললাম, থ্যালয়েড স্ট্রাকচার। এদিকে যদি আমরা টেরিডোফাইটাতে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে মূল, কাণ্ড, পাতা রয়েছে, কাণ্ড, পাতা রয়েছে। আবার নগ্নবীজীর মধ্যেও কিন্তু আমরা মূল, কাণ্ড, পাতা দেখতে পাচ্ছি, মূল, কাণ্ড, পাতা রয়েছে,
আবৃতবীজীদের তো অবশ্যই মূল কাণ্ড পাতা রয়েছে, কাণ্ড পাতা রয়েছে। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে কার শারীরিক গঠনটা কেমন। এবার এদের একটু জনন সম্পর্কে ধারণা নেই, কে কীভাবে বাচ্চা তৈরি করে। আগে আমি বলেছি তোমাদের যে ফ্যানেরোগ্যামিয়া যারা, এরা ফুল তৈরি করে, ফুল থেকে বীজ হয়, বীজ থেকে এদের বাচ্চা হয়। কিন্তু এই কয়জন তো ক্রিপ্টোগ্যামি, এরা তো ফুল তৈরি করতে পারে না, তাহলে এদের বাচ্চা কিভাবে হবে? এদের বাচ্চা হবে স্পোরের মাধ্যমে। শৈবালেরও বাচ্চা হবে স্পোরের মাধ্যমে, ছত্রাকেরও বাচ্চা হবে কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। মসেরও বাচ্চা হবে স্পোরের মাধ্যমে, ফার্নেরও বাচ্চা তৈরি হবে স্পোরের মাধ্যমে। আর এই কয়জনের বাচ্চা হবে কিসের মাধ্যমে বলো? বীজের মাধ্যমে। দুজনে কিন্তু বীজে, এতে দেখো নামের শেষে কিন্তু বীজই লেখা আছে, নগ্ন বীজে আবৃত বীজে, দুজনের কিন্তু বীজ আছে। এরা হচ্ছে বীজের মাধ্যমে কিন্তু বাচ্চা তৈরি করে। এবার সব ধরনের গাছের পরিবহন টিস্যু সম্পর্কে আমরা একটু ধারণা নেব। পরিবহন টিস্যু কি? আমাদের গায়ের মধ্যে যেমন রক্তনালী আছে, রক্তনালী দিয়ে রক্তগুলো চলাচল করে, ঠিক তেমনই উদ্ভিদের শরীরে রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের ভেতর দিয়ে খাদ্য, পানি এগুলো কিন্তু পরিবহন হয়। তো গাছের শরীরের এই জাইলেম ফ্লোয়েমকেই কিন্তু বলা হয় পরিবহন টিস্যু। এদের মধ্যে সবার কিন্তু জাইলেম ফ্লোয়েম নাই, কার আছে কার নাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু কার আছে কার নাই সেটা একটু আমরা জানবো। ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যুকে কিন্তু ট্রান্সফিউশন টিস্যুও বলা হয়। তো যাই হোক, পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু কার কার আছে এবং কার কার নাই। দেখো শৈবালের শরীর তো খুব ক্ষুদ্র, এইটুকু শরীরের মধ্যে কি আর নলের প্রয়োজন আছে? শরীরের এই মাথায় খাবার তৈরি করলে এই মাথায় খাবারটা তো ইজিলি আসতে পারবে, নলের তো প্রয়োজন নাই। তাহলে আমরা মনে রাখবো শৈবালের কোনো পরিবহন টিস্যু নাই, এরা অভাস্কুলার। ছত্রাকের শরীরের মধ্যেও কোনো পরিবহন টিস্যু নাই, এরাও অভাস্কুলার। মসের শরীরটাও তো একটা দলার মতো, এর মধ্যেও কোনো পরিবহন টিস্যুর প্রয়োজন নাই, এটাও হচ্ছে অভাস্কুলার। কিন্তু যখনই তুমি টেরিডোফাইটাতে যাবে দেখতে পাচ্ছ যে শেকড় এখানে আর পাতা এখানে, এই শেকড় থেকে কোনো পানি পাতা পর্যন্ত পাঠাতে নিশ্চয়ই কোনো নলের প্রয়োজন হবে। তাহলে টেরিডোফাইটের কিন্তু নল আছে, পরিবহন টিস্যু আছে। জিমনোস্পার্মের এত বড় শরীর, অবশ্যই পরিবহন টিস্যু আছে। আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, পরিবহন টিস্যু কিন্তু অবশ্যই আছে। এবার আমরা আলোচনা করব কোন উদ্ভিদ কোষে ক্রোমোজোম সংখ্যা কেমন। আমরা জানি কোষের মধ্যে ক্রোমোজোম 2n সংখ্যক থাকতে পারে, আবার n সংখ্যক থাকতে পারে। যেমন মানুষের শরীরটাই যদি বিবেচনা করা যায়, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষ, ছেলে মানুষ, যার শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে 2n সংখ্যক করে ক্রোমোজোম রয়েছে। এখন এই ছেলেটা যখন শুক্রাণু তৈরি করে, এটা হলো শুক্রাণু, শুক্রাণুর মধ্যে কিন্তু থাকে আবার n সংখ্যক ক্রোমোজোম। আবার শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে যখন মিলিত হয় তখন আবার একটা বেবি তৈরি হয়, বেবির শরীরের মধ্যে আবার দেখো 2n সংখ্যক করে ক্রোমোজোম। তার মানে দেখা যাচ্ছে মানুষের শরীরে কখনো 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, আবার সেই মানুষের শরীরেরই কোনো দশাতে n সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায়, আবার সেই মানুষটা কখনো 2n সংখ্যক ক্রোমোজমে চলে আসে। এভাবে 2n ক্রোমোজম থেকে n ক্রোমোজম, n থেকে আবার 2n ক্রোমোজম, এই যে আবর্তনটা, এটাকেই কিন্তু বলা হয় যোনক্রম, এটাকেই বলা হয় যোনক্রম। ইংরেজিতে বললে অল্টারনেশন অফ জেনারেশন বলা হয় এটাকে। তবে একটা জিনিস খেয়াল করে দেখো, মানুষের পূর্ণাঙ্গ দশায় অর্থাৎ এই যে আমরা একটা বড় মানুষ হয়ে রয়েছি, এই অবস্থায় কিন্তু মানুষের ক্রোমোজম সংখ্যা হচ্ছে 2n, অর্থাৎ মানুষের জীবনের বেশিরভাগ সময়টাই কাটে 2n দশায়। কিন্তু মানুষের শুক্রাণু এন সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা, শুক্রাণু কয়দিন বাঁচে বলো? দু একদিন বাঁচে, বড় যা 4-5 দিন বাঁচে। তার মানে মানুষের এন সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশাটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী। মানুষের দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা, মনে রেখো এটা। তাহলে মানুষের জীবনে আসলে দুটো দশাই পাওয়া যায়, 2n দশাও পাওয়া যায়, n দশাও পাওয়া যায়। তবে মানুষের জীবনের ডমিনেন্ট দশা বা দীর্ঘস্থায়ী দশা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা। বেশিরভাগ উন্নত উদ্ভিদ যেমন আবৃতবীজী, নগ্নবীজী, এই উদ্ভিদগুলো মানুষের মতোই, তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কাটে কিন্তু মানুষের মতো, এরকম 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশায়। কিন্তু নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে যেমন শৈবাল, ছত্রাক, এদের শরীরটার কিন্তু বেশিরভাগ সময় এন সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা পাওয়া যায়। অর্থাৎ একটা শৈবালকে হুট করে তুমি মাইক্রোস্কোপি নিয়ে গিয়ে দেখবে, ক্রোমোজোম গুণে দেখবে, ক্রোমোজোম এক সেট রয়েছে, এন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। কিন্তু তুমি একটা নগ্নবীজীকে, আবৃতবীজীর কোষকে গিয়ে মাইক্রোস্কোপে দেখবে, দেখবে যে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। তাহলে কে এন, কে 2n, আমি একটু লিখে ফেলি। দেহের ক্রোমোজোম সংখ্যা যদি আমরা একটু লিখে ফেলি, ক্রোমোজোম যদি আমরা লিখি, দেখা যাচ্ছে শৈবাল
এটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোমালা দশা থাকে, এটাকে হ্যাপ্লয়েড বলা হয়, তোমরা জানো। জীবনের তাহলে বেশিরভাগ সময়টাই এরা হ্যাপ্লয়েড দশায় কাটায়। ছত্রাক, এদের ক্রোমোজোম সংখ্যা এন, এরাও জীবনের অধিকাংশ সময়টাই হ্যাপ্লয়েড দশায় কাটায়। এদিকে ব্রায়োফাইট দেখো, ব্রায়োফাইটের দেহের মধ্যেও ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এন। এরা যে টু এন হয় না এমন না, টু এনও হয়, কিন্তু জীবনের বেশিরভাগ সময় কাটায় তারা এন দশায়। তারপরে তুমি যখনই টেরিডোফাইটে চলে যাবে, দেখা যাবে টেরিডোফাইটের শরীরের প্রতিটা কোষে কিন্তু টু এন সংখ্যক করে ক্রোমোজোম, অর্থাৎ এরা কিন্তু জীবনের বেশিরভাগ সময়টাই কাটায় ডিপ্লয়েড দশায়, মানুষের মতো অনেকটা। জিমনোস্পার্ম যারা, তারাও হলো টু এন সংখ্যক ক্রোমোজোমওয়ালা, জীবনের বেশিরভাগ সময় এদের কাটে হচ্ছে ডিপ্লয়েড দশায়। সবশেষে অ্যাঞ্জিওস্পার্ম, আমাদের সবচেয়ে উন্নত উদ্ভিদ, এদের ক্রোমোজোম সংখ্যাও হচ্ছে টু এন, এদেরও জীবনের অধিকাংশ সময়টাই কাটে কিন্তু তোমার সেই ডিপ্লয়েড দশায়। ওকে, এই তো কোন উদ্ভিদটা হ্যাপ্লয়েড এবং কোন উদ্ভিদটা ডিপ্লয়েড, এটা আশা করি আমরা বুঝছি। তো এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড শব্দগুলো আমরা বিশেষ করে মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। উদ্ভিদের ক্ষেত্রে আরও কিছু শব্দ আছে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কথাগুলো না বলে অন্য কিছু শব্দ ব্যবহার করা হয়, সেই শব্দগুলো আমি একটু লিখে দিচ্ছি। দেখো, বইয়ে বলা হচ্ছে হ্যাপ্লয়েড দশা যদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা বলতে চাই তখন সেটাকে বলা হয় গ্যামেটোফাইটিক দশা, আর ডিপ্লয়েড দশাটা এটা যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলতে চাই তখন তাকে বলা হয় স্পোরোফাইটিক দশা। গ্যামেটোফাইটিক দশা মানে হচ্ছে হ্যাপ্লয়েড দশা, স্পোরোফাইটিক দশা মানেই হচ্ছে ডিপ্লয়েড দশা। তাহলে দেখা যাচ্ছে একটা শৈবালের জীবনের বেশিরভাগ সময় কাটে হচ্ছে হ্যাপ্লয়েড দশায়, অর্থাৎ গ্যামেটোফাইটিক দশায়। তাহলে শৈবালের জীবনের অধিকাংশ সময় কাটে হচ্ছে গ্যামেটোফাইটিক দশায়। এদিকে ছত্রাকের শরীরের জীবনের যদি আমরা অবস্থাটা দেখি, এদের জীবনটাও কাটে কিন্তু গ্যামেটোফাইটিক দশায়। এদিকে মস যারা, তাদেরও জীবনের অধিকাংশ সময়টা কাটে হচ্ছে গ্যামেটোফাইটিক দশায়। কিন্তু স্পোরোফাইট এই তিনজনের জন্য পাওয়া যাবে। একটা ফার্নের, একটা টেরিডোফাইটের জীবনের অধিকাংশ সময় কাটে কিন্তু স্পোরোফাইটিক দশায়, স্পোরোফাইট দশায়। এদিকে জিমনোস্পার্ম যারা, এদেরও জীবনের অধিকাংশ সময়টা কাটে হচ্ছে স্পোরোফাইট দশায়। অ্যাঞ্জিওস্পার্ম যারা, তাদের জীবনের অধিকাংশ সময়টা কাটে হচ্ছে স্পোরোফাইট দশায়। ওকে, তাহলে কে গ্যামেটোফাইট, কে স্পোরোফাইট, আশা করি তোমরা বুঝছো। এই শব্দগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আমরা সামনে যখনই যে টপিকই পড়তে যাই না কেন এই শব্দগুলো কিন্তু আমরা বারবার পাব। আমাদের উদ্দেশ্য ছিল জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে ভালো ধারণা নেওয়া, অর্থাৎ নগ্নবীজী এবং আবৃতবীজী সম্পর্কে ধারণা নেওয়া। আশা করি আমরা আবৃতবীজী এবং নগ্নবীজী সম্পর্কে একটা টুকটাক ধারণা পেয়েছি এবং অন্যান্য উদ্ভিদের তুলনায় এরা কেন উন্নত সেটাও জানতে পেরেছি। অন্যান্য যে উদ্ভিদগুলো রয়েছে, এই যে উদ্ভিদগুলো রয়েছে, এদের কারোই কিন্তু ফুল তৈরি হয় না, কারোই কিন্তু বীজ গঠন হয় না, কিন্তু নগ্নবীজী আবৃতবীজী এদের মধ্যে কিন্তু ফুল তৈরি হয়, বীজ তৈরি হয়। দ্বিতীয়ত, এই যে উদ্ভিদগুলো রয়েছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরা কিন্তু সবাই দেখা যাচ্ছে যে কোনো না কোনো দিক থেকে দুর্বল। কেউ হয়ে যাচ্ছে গ্যামেটোফাইট, আবার কাউকে দেখা যাচ্ছে বীজ তৈরি করতে পারছে না, কিন্তু সব মিলে সব কিছুর দিক থেকে কিন্তু নগ্নবীজী এবং আবৃতবীজী সবচেয়ে উন্নত। তাহলে এরা কেন উন্নত এদের কথাটা আমরা পড়েই কিন্তু সেটা জানতে পারলাম। তোমরা এই তথ্যটা খুব ভালো করে মনে রেখো। তোমরা যদি বইয়ে খুঁজতে চাও, বইয়ের একদম প্রথমে যে উপক্রমণিকা রয়েছে সবুজ রঙের কয়েকটা পেজ, ওখানে তোমরা এই আলোচনাটা একটু ছোট্ট করে পেয়ে যাবে। তাছাড়া তোমরা খাতায় লিখে নিও, এটা ভালো করে পড়তে হবে।